पश्चिम बांगलार आशाबादी मतुआ समाज आशा करेछिल गुरुचर ठाकुर सेई राजशक्तिर बाणी अनुसारे एई बचर 2021 साले विधानसभा निर्वाचने राजनैतिक पदप्रार्थी हिसाबे प्रतिद्वंदिता करबेन, किन्तु प्रार्थी पद ना पेये मतुआरा आशाहत। एर फले क्षोभेर बहिर्प्रकाश घटछे, एर फले मतुआदेर राजनैतिक समर्थन आदाय অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ কোনো দায়ভার নেবে না। মতুয়াদের একটা ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে এবং ঘন ঘন ফোন আসছে যে ঠাকুরবাড়িতে যে আমাদের কি হলো, আমরা এত কিছু করলাম, সামনে 2021 ভোট, কিন্তু আমরা তো আশা হতো। আমরা প্রায় 30টা মতো দাবি করেছিলাম, কিন্তু একটা হয়নি, কোনো দাবিই মানা হয়নি, কিছু বলছেই না, চুপ করে রয়েছে। এই প্রেক্ষিতে অমিত শাহর সঙ্গে বৈঠক করলেন শান্তনু ঠাকুর। ব্যক্তিগত কাজে এই বৈঠক বলে দাবি করে মঞ্জুল কৃষ্ণর পুত্রের দাবি, ভোটে প্রার্থী হয়েছেন মতুয়ারা। উনি প্রেস বাইট করেছেন, এটা ওনার পার্সোনাল একটা বিষয় ছিল, এ নিয়ে আমার কোনো বক্তব্য তো নেই। উনি ক্ষোভ প্রকাশ করেছেন ওনার মতো দিক থেকে, কিন্তু আমি বলবো যে এরকম নয়, একটু সার্ভে করে দেখলে এটা দেখা যায় যে মতুয়ারা কিছু টিকিট পেয়েছে। কারণ ব্যক্তিগত ওনার কি সিদ্ধান্ত আমি এই বিষয়ে কিছু বলতে চাই না। তবে মতুয়ারা কিছু টিকিট পেয়েছে আমি সেটা একদম কনফিডেন্স সাথে বলছি। শান্তনু ঠাকুর সিএএ নিয়ে অমিত শাহকে ধন্যবাদ জানাতে এসেছিলেন দাবি কৈলাশ বিজয়বর্গীয়র। শান্তনু ঠাকুর জি আজ গৃহমন্ত্রী জি কো ধন্যবাদ দেনে আয়ে থে কি জিস প্রকার শরণার্থীও কে লিয়ে 5000 রুপে 5 সাল তক দেনে কি ঘোষণা কি গই হ্যায়। सीए को कैबिनेट के प्रथम बैठक में ही हम पारित करेंगे इसकी घोषणा की है, उससे शांतनु जी बहुत खुश है। उन्होंने गृहमंत्री जी को धन्यवाद दिया है और मुझे लगता है कि जो इस पश्चिम बंगाल के अंदर वे सब शरणार्थी जो 70 साल से यहाँ पर अभी तक नागरिकता प्राप्त नहीं कर सके, उनके अधिकारों को संरक्षित करेगी भारतीय जनता पार्टी, और ये घोषणा पत्र का एक महत्वपूर्ण हिस्सा है। ज्ञान मनस्तं ब्रह्म सत्य अंतहीन, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।